নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য আগামী সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মিথুন রাশির মাসিক রাশিফল। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, যে সবারই ক্ষেত্রে যে হুবহু মিলবে এমন কখনো আমি দাবি করি না। কারণ মিথুন রাশি লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের কিন্তু একই রকম ভাগ্য যেতে পারে না। অর্থাৎ এটি একটা আপনার ধরতে পারেন একটা জিস্ট, অর্থাৎ আপনাদেরকে আগামী মাসে চলার পথে পাথর হিসাবে বা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে যেটা হিসেবে আপনারা নিতে পারেন সেই হিসাবে কিন্তু আপনাদেরকে সাহায্য কিন্তু করবে। তবে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, সেখানে সঠিক আপনারা সেই জায়গাটা সঠিক আপনারা সিদ্ধান্ত নিন যে কোনটা করলে ভালো হয়। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার, অর্থাৎ আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা চলছে বা আপনার বাইক বাচ্চার গ্রহের গোচর কেমন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রেডিকশান কিন্তু পাবেন। প্রথম আসি মিথুন রাশির শরীরগত দিকটা। দেখুন, মিথুন রাশির শরীরগত দিকটা এবার যদি বলি অনেকখানি আপনারা কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা হসপিটালাইজেশন হয়ে আছে তাদের ক্ষেত্রে শরীরের দিকটা কিন্তু উন্নতির জায়গায় কিন্তু যাবে, অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু আগের থেকে বেশ কিছু উন্নতি কিন্তু আপনাদের হবে এবং শরীর নিয়ে খুব বড় ধরনের ভোগান্তি কিন্তু দেখা যাচ্ছে না। ওভারঅল শারীরিক পার্টটা যদি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। নাম্বার দুই পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা কেমন পাবেন। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। আপনি মিথুন রাশির মানুষ, শুনে রাখুন, খুব জোর গলাতে বলছি, সেপ্টেম্বরের 7-8 তারিখের পর থেকে আপনারা যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ প্রেমজ জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবার আসি আপনার এই কেন্দ্র ত্রিকোণ রাজ্যকেও কিন্তু থাকছে আপনার 5ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। পরিবারে বেশ কিছু আনন্দের জোয়ার আপনাদের আসবে, আপনি মিথুন রাশির মানুষ, এবং প্রপার্টি থেকে লাভ আপনারা পাবেন, ভূ সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, লটারি, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনি মিথুন রাশির মানুষ হলে আপনি কিন্তু এই রেজাল্টগুলো পাবেন। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মজবুত হতে চলেছে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং আপনাদের এ মাসে বিশেষ করে আপনাদের পেটের সমস্যা কিন্তু ভোগাবে, লিভার জাতীয় সমস্যা, পেট নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদেরকে কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাতে পারে, বা গ্যাস্ট্রিক, গ্যাসের সমস্যা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে এ মাসে একটু হলেও ভোগাবে। তবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশ যাত্রা বা দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে এই মাসে, ছোটোখাটো ট্যুর এই জায়গাটা কিন্তু থাকছে। এডুকেশনের দিকটা যারা উচ্চশিক্ষাতে পড়ছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ কিন্তু থাকবে, কিন্তু রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনাতে কিন্তু আপনারা, গবেষণামূলক পড়াশোনা যারা করছেন তারা কিন্তু সফলতা এ মাসে পেতে চলেছে, কিছু আবিষ্কারও করতে পারে মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চাপের জায়গা কিন্তু থাকছে, এবং মাতৃসুখ আপনারা
পাবেন বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন থেকে হেল্পের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। সন্তান সুখের জায়গা, যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছে, সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে বিয়ের ব্যাপারে, যারা বিয়ের জন্য দেখাশোনা করছেন, আপনার ছেলের হয় একটু বয়স হয়ে গেছে ধরুন সেই জায়গাটা কিন্তু, বা মেয়ের 30 আপ বয়স হয়ে গেছে, বিয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যোগাযোগ কিন্তু আসবে না, বিয়ের ক্ষেত্রে খুব ভালো আপনাদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ দেখুন, সবচেয়ে ভালো হবে এমন কিছু নয়, গ্রহ কিছু কিছু ক্ষেত্রে ভালো করে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ফাড়া সম্ভাবনা কিন্তু থাকছে। অবশ্যই আপনারা যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, তারা মোটামুটি 16 সেপ্টেম্বর পর্যন্ত সাবধানে চালান, অর্থাৎ স্বরাষ্ট্র যোগ সৃষ্টি করেছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু নিয়ে আসবে ভ্রমণের ক্ষেত্রে। অবশ্যই আপনারা একটু হলেও কনসাসনেস থাকুন, এবং পাশাপাশি গাড়ি বাইকের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনারা করুন। আপনি মিথুন রাশি মানুষ, ভাইয়ের থেকে সুযোগ পাবেন, এবং আপনাদের এ মাসে সাহস পরাক্রম যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, যাদের গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, ডান্সিং, অর্থাৎ গ্ল্যামার দুনিয়া জগতে আছে, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছে, বা আপনার বিউটি পার্লার আছে, আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। অর্থাৎ গ্ল্যামার জগৎটা কিন্তু, অভিনয় জগতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এই সময় ফাটাফাটি কাজের কিন্তু সুযোগ আপনারা পাবেন। এবং বিদেশ থেকে আয়, বিদেশ থেকে ইনকামের যোগ কিন্তু থাকছে। আপনি মিথুন রাশি মানুষ, বিদেশ থেকে ইনকামের জায়গাটা কিন্তু থাকতে চলেছে। ভাগ্যের ক্ষেত্রে আপনারা পূর্ণ মাত্রায় যে ভাগ্যের সাপোর্ট সেটা আপনারা পাবেন না, কিন্তু ধীর গতিত হলো আপনারা আপনাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাবেন, এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। আপনি মিথুন রাশির মানুষ, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, কারণ কিছু কিছু ক্ষেত্রে টাকা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট বা কাউকে টাকা ধার দেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু নিয়ে আসবে। সেলফ প্রফেসরের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং এ মাসে আপনাদের বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আসবে, এবং দৈনিক রোজগারটা আপনাদের বৃদ্ধি হবে। মিথুন রাশির মানুষ, দৈনিক রোজগার, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের আগের থেকে কিছু অংশ কিন্তু কমবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং প্রপার্টি, কি ভূমি, ভবন, বাহন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে বেশ কিছু সুযোগ আসতে চলেছে। নমস্কার।